গাজা সিটিতে একটি স্কুলে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে ইসরায়েল এতে নারী শিশু সহ প্রাণ গেছে অন্তত একশো ফিলিস্তিনের খান ইউনিস থেকে সরিয়ে দেয়া হচ্ছে আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের এতে নতুন করে দুর্ভোগে পড়েছে বাস্তুচ্যুত লাখো মানুষ শনিবার ফজরের নামাজের সময় আল দারাজের এই স্কুলটিতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে ঘটনাস্থলে প্রাণ হারায় শতাধিক ফিলিস্তিনি ঘরবাড়ি হারিয়ে স্কুলটিতে আশ্রয় নিয়েছিল বহু মানুষ ইসরায়েলের দাবি হামাসের সদর দপ্তর হিসাবে ব্যবহার করা হচ্ছিল স্কুলটি হুমকির পর খান ইউনিস থেকে পালাতে শুরু করেছেন আশ্রয় নেয়া ফিলিস্তিনিরা এ পর্যন্ত লাখো বাসিন্দা এলাকা ছেড়েছে বলে জানায় জাতিসংঘ আল্লাহর কসম খেয়ে বলছি নিজেদের জীবন নিয়ে আমরা বিরক্ত বিশ্বকে দেখতে দিন আমরা কিভাবে বেঁচে আছি আমাদের জোরপূর্বক এলাকা ছাড়া করা হচ্ছে এখন থাকার কোনো জায়গাও খুঁজে পাচ্ছি না দখলদাররা আমার স্বামী আর ছেলেকে তুলে নিয়ে গেছে এদিকে পনেরোই আগস্ট যুদ্ধ যুদ্ধবিরতির আলোচনার জন্য ইসরায়েল হামাস দুপক্ষকে চাপ প্রয়োগ করছে মধ্যস্থতাকারী দেশগুলো কাতারের দোহায় বা মিশরের কায়রোতে সম্ভাব্য এই আলোচনার আয়োজন করতে চায় যুক্তরাষ্ট্র কাতার ও মিশর যদিও এমন আগ্রাসনের মাঝেই মিত্রকে অস্ত্র সহায়তার জন্য সাড়ে তিন বিলিয়ন ডলার অর্থ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন লেবাননের সিরন শহরে ড্রোন হামলা চালিয়ে হামাস কমান্ডার সামের আল হাজকে হত্যার দাবি করেছে তেল আবিব বলা হয় হামলায় গুরুতর আহত হয়েছে তার দেহরক্ষী ফারুক চ্যানেল 24।